নীলফামারীর ডোমার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন করার দাবিতে ডোমার উপজেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ডোমার ডাকবাংলোয় এই সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম বাবুল সহ নৌকা বিরোধীদের দল থেকে বহিষ্কারের দাবি জানানো হয়। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের আমরা বহিষ্কারের দাবি করছি এই সম্মেলনের মধ্য দিয়ে।